ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই সোহেল বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির নামে কোরবানি দিলে সেই কোরবানির গোস্তের অংশ কি সবাই বিলাই দিবে কিনা? সম্মানিত ভাই, প্রথমে বিষয় হলো যে যারা জীবিত আছে তাদের নামেই কোরবানি দিবে, মৃত ব্যক্তির নামে যদি কোনো পরিবারের পক্ষ থেকে দেয় সেটা নফল হিসাবে, যখন সে ওই মৃত ব্যক্তির জন্য দিচ্ছে নফল হিসাবে সওয়াবের আশায়, তাহলে আরও সওয়াব করে সেই গোস্তগুলি চিন্তা করবে যে আমি যখন আমার জীবিত ব্যক্তির উপর আমি যখন দিয়েছি তো সেখান থেকে আমি গরিবকে দিব, আমার আত্মীয়কে দিব, আমার নিজের জন্য খাবো, আবার আমার গরিব মৃত ব্যক্তি বা আমার বাবা মার জন্য দিয়েছি, তাহলে গোস্তগুলি সব গরিবদেরকে দেওয়াটাই উচিত হবে ওদের স্বভাবের জন্য, যাতে মাইয়াতের পর এই কোরবানির টাকাটা সদগাছ মানে নফল সওয়াব হয় কোরবানির, কিন্তু নিজেরা খাইতে পারবে, উচিত হবে কোরবানিগুলি গোস্ত দিয়ে দেওয়া। নতুবা আপনি মৃত ব্যক্তি যেন কোরবানি কেন দিলেন, তাদের সওয়াবের জন্যে তো, গরিব মিসকিন খাইয়ে সওয়াব পাবে, আরো সওয়াব পাবে মানে মৃত ব্যক্তির উপর তার কল্যাণ হবে, তো এটি করা যাবে, মানে দিতে হবে সবগুলি গরিব মিসকিন কেমন টিনে, গরিব মিসকিনকেও দেওয়া যাবে নিজেও খাওয়া যাবে, তবে উচিত হবে যেহেতু আমি মায়েতের জন্য আল্লাহর কাছে দিয়েছি গরিব মিসকিনকে দিয়ে দিই, এটা হলো যে ব্যক্তির চিন্তা চেতনার উপর নির্ভর করবে সৎকাজ আরি হিসেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।